সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মুফাসসির টিভি এর পক্ষ থেকে স্বাগত। আপনারা দেখছেন যে মুফাসসির টিভি এর অনন্য অনুষ্ঠান এসো তার কি বিষয়ে। আজকে তার চতুর্থ পার্ট আদ-দারসু রাবে'। আজকে এই অধ্যায়ে আমাদের রয়েছে আল মাদ্দা বিষয় মুরাক্কাবুন ইশারিয়ুন, অর্থাৎ ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে যে বাক্যের অংশ হয় এ ব্যাপারে আমরা আলোচনা করব। আর এই আলোচনাটি এই জন্য করব যে এর ব্যবহার কোরআন সুন্নাহ আরবিতে ব্যাপক ভাবে রয়েছে। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। এর আগে অনুরোধ রয়েছে, যারা আমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব দেখেননি তারা অনুগ্রহ করে দেখে নেবেন, তাহলে এই চতুর্থ পর্বটি দেখতে, বুঝতে, জানতে, শিখতে আপনার জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসুন চলি। আমরা লিখেছি আল মাদ্দা বিষয়ে মুরাক্কাবুন ইশারিয়ুন। মুরাক্কাবে ইশারি কাকে বলা হয়? সেটি হলো উদাহরণ দিই, হাদাল বাইতু এই বাড়িটি, এখানে হাজা এটি এসমে ইশারা, আল বাইতু এটি মুশারুন ইলাইহি, এসমুল ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুরাক্কাবুন ইশারিয়ুন হয়েছে, এবং এটি মুরাক্কাবুন গায়রু মুফিদিন, অপরিপূর্ণ বাক্য, ইনকমপ্লিট সেন্টেন্স হয়েছে। এখন আমরা এটাকে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করব। যে হাজাল বাইতু এই বাড়ি সম্পর্কে বলা হয়েছে, এটি একটি সাবজেক্ট বা মুক্তাদা বা উদ্দেশ্য। এখন আমাদের প্রেডিকেট দরকার, আমাদের এখন খবর দরকার, আমাদের একটি বিধায় দরকার। তা করতে হলে আমরা বানাবো হাদাল বাইতু মুফিদুন, এই বাড়িটি কল্যাণকর, মুফিদুন। তখন হাদাল বাইতু ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে আর মুফিদুন খবর হয়েছে। এবার আমরা সাবজেক্টও পেলাম এবং প্রেডিকেটও পেলাম, অর্থাৎ মুবতাদাও পেলাম, খবরও পেলাম, উদ্দেশ্যও পেলাম, বিধায়ও পেলাম। অতএব এখন এটি কমপ্লিট সেন্টেন্স আমরা বলবো এভাবে যে এটু মুবতাদা আর এটু খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন, এটি কমপ্লিট সেন্টেন্স হয়েছে, মুরাক্কাবুন মুফিদুন হয়েছে। আমরা আরো কয়েকটি উদাহরণ দেবো আপনাদের সামনে। হাদিহিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি, হাদিহি ইসমে ইশারা, আল মাদ্রাসাতু মুশারুন ইলাই, ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুরাক্কাবুন ইশারিয়ুন হয়েছে, কিন্তু এতে খবর নাই। আমরা যদি বলি হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, তখন হবে এই মাদ্রাসাটি সুন্দর, এই মাদ্রাসাটি সুন্দর। দেখো এবার হাদিহিল মাদ্রাসা, হাদি ইসমে ইশারা, আল মাদ্রাসা মুশারুন ইলাই, ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে মুরাক্কাবুন ইশারিয়ুন হয়ে মুবতাদা হয়েছে আর জামিলাতুন খবর হয়েছে। এখানে আমরা এই খবরটিকে মুয়ান্নাস আনছি এই জন্য যে হাজির মাদ্রাসা এটি মুয়ান্নাস হয়েছে, আর হাজি আনছি এই জন্য যে তাল মাদ্রাসা এটি মুয়ান্নাস হয়েছে। এবং দেখুন এটি মুবতাদা হওয়ার কারণে এটি মারিফ হয়েছে আলিফ লাম দ্বারা, আল মাদ্রাসাও মারিফা হয়েছে আলিফ লাম দ্বারা, কিন্তু এটি খবর হওয়ার কারণে মুফিদুন এখানেও না করা হয়েছে, জামিলাতুন এখানেও না করা হয়েছে, আলিফ লাম সংযুক্ত হয়নি। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব, হাদানি তালিবান, এই ছাত্র দুইজন, এটিও একটি ইনকমপ্লিট সেন্টেন্স, মুরাক্কাবুন গায়রু মুফিদিন। তখন হাদানি এটি ইসমে ইশারা, আত-তালিবান এটি মুশারুন ইলাই, ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে হয়েছে মুরাক্কাবুন ইশারিয়ুন, অর্থাৎ সাবজেক্ট হয়েছে, প্রেডিকেট নাই। এবার আমরা প্রেডিকেট বানাবো হাদানি তালিবান মাহিরানি, এই দুইজন ছাত্র দক্ষ, মাহিরানে মাহিরানে, এটি হবে এখানে খবর বা প্রেডিকেট। এবার আমরা এই হাদানিল তালিবানি এটি মুবতাদা এবং এই খবর মিলে কমপ্লিট সেন্টেন্স, মুরাক্কাবুন মুফিদুন হয়ে গেল। আমরা আরেকটি উদাহরণ নিয়ে আসছি বহু বচনের, এক বচন পুল্লিঙ্গ, এক বচন স্ত্রীলিঙ্গ, আমরা তা নিয়ে আসলাম। এবার বহু বচন নিয়ে আসবো, উলাইকাতুল্লাব ওই ছাত্রগুলো, এবার উলাইকা ইসমে ইশারা এবং আতুল্লাব এটি মুশারুন ইলাই,
اسم اشاره এবং মুশারুন ইলাই মিলে মুরাক্কাবুন ইশারিয়ুন অপরিপূর্ণ বাক্য হয়েছে ইনকমপ্লিট সেন্টেন্স হয়েছে তাহলে আমরা খবর নিয়ে আসব উলাইকাতুল্লাহু ওই ছাত্রগণ জালিসুনা উপবিষ্ট জালিসুনা উপবিষ্ট তাহলে উলাইকাতুল্লাহু এটি মুবতাদা এবং জালিসুনা এটি খবর আমরা যেহেতু দুটো জিনিস পেয়ে গেছি মুবতাদা এবং খবর অতএব এখন এটি কমপ্লিট সেন্টেন্স করব কিভাবে উলাইকাতুল্লাহু এটি মুবতাদা জালিসুনা খবর মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মুরাক্কাবুন ইশারিয়ুন এটি আরো সহজভাবে বোঝানোর জন্য আপনাদের সামনে আমরা আটটি উদাহরণ নিয়ে আসছি এই উদাহরণগুলো আপনারা অনুশীলন করুন তাহলে দেখবেন বিষয়টি সহজ হয়ে যাবে আমি এখান থেকে কয়েকটি বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি জালিকা ওয়ালাদানি এখানে জালিকা এটি ইসমে ইশারা আর ওয়ালাদানি এটি মুশারুন ইলাই ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুবতাদা হয়েছে খবর নাই প্রেডিকেট নাই বিধেয় নেই অতএব এটি কমপ্লিট নয় ইনকমপ্লিট সেন্টেন্স মুরাক্কাবুন ইশারিয়ুন এখন আমরা জালিকা ওয়ালাদানি ওই সন্তানদ্বয় সালেহানি ভদ্র তখন আমরা ওই সালেহানকে খবর বলবো তখন মুবতাদা এবং খবর মিলে একটি কমপ্লিট বা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে সেন্টেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ অনুরূপভাবে হাজানিল ওয়ালাদানি হাজানিল ওয়ালাদানি এখানে হাজান ইসমে ইশারা তাসনিয়ার জন্য আসছে আর ওয়ালাদানি তাসনিয়ার সিগা অর্থাৎ এইটাকে মুশারুন ইলাই এটাকে বলা হয় ইসমে ইশারা মুশারুন ইলাই অনুযায়ী ইসমে ইশারাটা হবে মুশারুন ইলাই যেহেতু এখানে দ্বিবচন এই জন্য হাজানে আসছে মুশারুন ইলাই যদি এক বচন হতো তাহলে হাজা আসতো এটা শিক্ষার্থী বন্ধুরা এখন হাদানি এটি ইসমে ইশারা আল ওয়ালাদানি এটি মুশারুন ইলাই ইসমে ইশারা এবং মুশারুন ইলাই মিলে মুরাক্কাবুন ইশারিয়ুন হয়ে সাবজেক্ট হয়েছে মুবতাদা হয়েছে বাট দেয়ার ইজ নো প্রেডিকেট এবার আমরা খুঁজবো প্রেডিকেট আছে কোথায় বা কিভাবে আনবো হাজানি হাদানি ওয়ালাদানি মাহিরানি দক্ষ হাদিরানি উপস্থিত তখন এটি হবে মুবতাদা আর মাহিরানি অথবা হাদিরানি এটি হবে খবর বা প্রেডিকেট বা বিধেয় এবার দুটো যেহেতু হয়ে গেছে মুবতাদা এবং খবর পরিপূর্ণ বাক্য মুক্তদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন মুরাক্কাবুন মুফিদুন এটি কমপ্লিট সেন্টেন্স হয়েছে তানিকাল বিনতানি ওই দুটি কন্যা হাতানিল বিনতানি এই দুটি কন্যা উলাইকা নিসাউ ওই নারীগণ উলাইকা রিজালু ওই পুরুষগণ হাউলাইন নিসা ওই নারীগণ হাউলাই রিজাল ওই পুরুষগণ ওই পুরুষগণ তাহলে আমাদের আমরা যদি আগের নিয়মগুলো অনুসরণ করে এই আটটি উদাহরণ এক্সাম্পল ব্রেনে একবার ইনপুট করতে পারি প্রবেশ করতে পারি তাহলে আশা রাখি আপনার আমার আগামী সময়গুলো আরো পরিচ্ছন্ন হবে সহজ হবে ইনশাআল্লাহ আশা রাখি আপনাদের বুঝতে সহজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার পূর্বে সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী ভিডিও পঞ্চম পাঠ আর দরসুল খামেস দেখার জন্য তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু